সুদীপ সাহা চাকরি প্রার্থী এসএলএসটি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। 651তম দিনে আজকে তাদের ধর্ণাটা চলছে, তাদের আজকে বিক্ষোভটা চলছে। সুদীপ, আমার একটাই প্রশ্ন, তোমরা বিক্ষোভ করছো, আপনারা বিক্ষোভ করছেন, আপনারা আপনাদের বিক্ষোভের জন্য দুর্নীতি ধরা পড়ছে, আদালতে যাচ্ছে একের পর এক। আমি দেখতে পাচ্ছি প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অনেকেই জেলে যাচ্ছে, তদন্ত হচ্ছে, সব হচ্ছে, কিন্তু আপনাদের চাকরিটা ওটা হবে? মানে এত কিছুর পর আপনি নিশ্চিত যে হ্যাঁ আমি চাকরিটা পাবো? আমাকে একটু বলতে দেবেন, মানুষ আমাদের কথা এখন শুনতে চায়। গান্ধী মূর্তির পাদদেশে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যোগ্য জেনুইন ক্যান্ডিডেটদের আন্দোলন আজকে 651 দিনে পড়ল। আজকে দুর্নীতির বহর দেখে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী আজকে শিহরিত। সরকারের একটি শিক্ষা কমিশন, স্কুল শিক্ষা স্কুল সার্ভিস কমিশন, তারা নিজেদের ওয়েবসাইটে 952 জনের ফাঁকা ওএমআর সিট তারা পাবলিশ করলেন। সেই ফাঁকা ওএমআর সিট দেখে আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ শিহরিত। তারা এটা ভাবছেন যে এভাবেও কি দুর্নীতি করা যায়। আপনাদের জানা দরকার, সারা পশ্চিমবঙ্গবাসীর এটা এটা জানা দরকার যে এই যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে মেধা তালিকা, সেখানে বহুবিধ দুর্নীতি হয়েছে। শুধুমাত্র যে ফাঁকা খাতা জমা দেওয়া সেটা কিন্তু নয়, র্যাঙ্ক জাম করে চাকরি দেওয়া হয়েছে। ফর্ম ফিলাপের ডেট উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে তাদেরকে ফর্ম ফিলাপ করিয়ে তাদের চাকরি দেওয়া হয়েছে। ফেল করা ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া হয়েছে। আর একটা যেটা দুর্নীতি, যেটা আগামী দিনে সামনে আসবে, সেটা হচ্ছে যে আমাদের ভাইবা পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ, সেখানেও কিন্তু দুর্নীতি করা হয়েছে। আপনাদের এটা জানা দরকার যে ঈদের দিন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বাই ফোনে কথা বললেন, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে, হ্যাঁ তারপরে 600 দিনের পরে আমাদের সঙ্গে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করলেন, তারপরে ওনার উদ্যোগে আমাদের শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। প্রত্যেকটা বৈঠকের পরে ওনারা আমাদের আশ্বস্ত করলেন যে এই মেধা তালিকার অন্তর্ভুক্ত যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা প্রত্যেকেই কিন্তু এই দুর্নীতির দ্বারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত, তাদের প্রত্যেকের নিয়োগ দেওয়া হবে। তারপর ওনারা যখন কোর্টে গিয়ে আমাদের এই প্রত্যেকের নিয়োগের জন্য সুপার নিউমারি পোস্টের কথা বললেন, সেটা দেখে আমরা আতঙ্কিত। ওনারা বললেন যে অযোগ্যদের রেখে দিয়ে বাকিদের নেওয়া হবে। আজকে আপনি এটা মেনে নিতে পারেন যে অযোগ্য, মানে আপনার জায়গায় যে চাকরিটা করছে তারা তবু চাকরিটা করে যাবে, কিন্তু আপনাদেরটা এখনো কিন্তু আচ্ছা হবে এই সবকিছুর মধ্যে আটকে রয়েছে, এটা এটা আপনার মনে প্রশ্ন জাগায় না, খারাপ লাগে না? এখানেই তো বলছি যে কথা দিয়ে কেউ কথা রাখেনি। আজকে সেদিন যদি অযোগ্যদের না নিয়ে, অযোগ্যদের বাদ দিয়ে শুধুমাত্র যোগ্য ক্যান্ডিডেটদের সুপার নিউমারি পোস্টের কথা সরকার বা এজি বলতেন, তাহলে কিন্তু সুপার নিউমারি পোস্ট নিয়ে আজকে কোনো প্রশ্নচিহ্ন উঠত না। আজকে সরকার আমাদেরকে কথা দিয়েও কিন্তু কথা রাখলেন না। তারপরে তারপরে আমাকে একটু বলতে দেবেন, তারপরে সরকার বাধ্য হয়ে যখন অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের জন্য সুপার নিউমারি পোস্টের জন্য সওয়াল করলেন আদালতে, তখন এত দিন পর্যন্ত যারা আমাদের পাশে ছিলেন সেই সব বিরোধী নেতা, সেই সব বিরোধী দলের মানুষ সহ আমাদের আইনজীবীরা কিন্তু সেই সুপার নিউমারি পোস্টেও তারা আজকে বিরোধিতা করছেন। আজকে আমরা একটা রাজনীতির শিকার, আমরা রাজনীতির বিতৃষ্ট হচ্ছি। আমরা হিলাল হাকিম বলছে যে হকে চাকরির লড়াই নয়, এটা রাজনীতির জন্যই এসব হচ্ছে, আপনি বলছেন আপনারা রাজনীতির শিকার। আপনারা তো এটা বলছেন না যে দুর্নীতির তদন্ত যেমন হচ্ছে সেই তদন্ত হোক, কিন্তু যাদের সঙ্গে দুর্নীতি করা হলো তারা অবিলম্বে নিয়োগটা পাক। আমাদের প্রশ্ন এখানে, দুর্নীতির তদন্ত হোক, আজকে যদি 2 বছর ধরে সিবিআই তদন্ত হয়, তাহলে আমরা কি 2 বছর ধরে গান্ধী মূর্তির নিচে বসে থাকবো? এটা বিচার হলো? আমাদের অবিলম্বে যেমন বিচার চলছে অযোগ্যদের, তেমন বিচার চলুক। আমরা চাই না এরকম অযোগ্য ক্যান্ডিডেট স্কুলে থাকুক, আমরা চাইছি যে অযোগ্যদের যেমন বিচার চলছে তেমনি চলুক, কিন্তু আমাদের জন্য একটা তদন্ত, আমাদের জন্য নিয়োগ কমিটি গঠন করা হোক,
আমাদের রাজ্য থেকে বিভিন্ন শিক্ষাবিদ নিয়ে হোক, দরকার পড়লে অন্য রাজ্য থেকে শিক্ষাবিদ নিয়ে আসা হোক, তাদের নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক। আপনার মধ্যে কনফিডেন্সটা রয়েছে যে আপনি যারা যোগ্য তারা চাকরিটা পাবে, এই কনফিডেন্সটা আপনার মধ্যে রয়েছে? আমরা এখনো পর্যন্ত আশাবাদী যে আমরা কিন্তু যোগ্য। আপনি আশা রাখছেন, এটা খুব ভালো কথা, কিন্তু সমস্যাটা কি হচ্ছে জানেন? এই সোনারপুরের একজন কাউন্সিলর আছেন কুহেলি ঘোষ, তিনি তার বাড়ির পাশে এই কাছাকাছি একটি স্কুলের ইতিহাসের শিক্ষিকা, মানে কি পড়িয়েছেন আমি জানি না, ভবিষ্যৎ প্রজন্মটাকে কিভাবে নষ্ট করেছেন সেটা আমরা জানি না, কিন্তু উনি পড়িয়েছেন। আমরা তো চাইছি এই সমস্ত ক্যান্ডিডেট বলছেন তৃণমূল করলে চাকরিটা হবে, জনসভায় বলছেন আজ।